সে খুব প্রাউড সে আমাকে বলেছে যে মা তুমি যদি আজকে সুস্থভাবে বাসায় ফেরত আসো তাহলে আমি কিন্তু সবচেয়ে প্রাউড হব কিন্তু যাওয়ার আগে আমার ভীষণ কান্না পাচ্ছে ভীষণ কান্না করছিল বলছে কান্না পাচ্ছে কারণ আমার মনে হচ্ছে যে তোমার যদি কিছু হয়ে যায় প্রথমে আমি যেটা বলতে চাই এটা আমি অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে যমুনা টিভিকে অনেক থ্যাংকস তাদের কাছে অনেক কৃতজ্ঞতা এটা আমি স্টুডেন্টদেরকেও দেখেছি যে তারা আসলে যেহেতু আমি প্রত্যেক দিন মাঠে ছিলাম আমি দেখেছি যে কিভাবে যমুনা টিভির যারা গেছেন কর্মী মাঠে তাদের সাথে তাদের বিহেভিয়ার তারা তাদেরকে মাথায় নিয়ে মানে আনন্দ করছে এবং থ্যাংকস জানাচ্ছে আর এটা এবং আমরাও সারা জীবন হয়তো মনে রাখব যে যমুনা টিভি যেই অবদান আসলে এই আন্দোলনে রেখেছে ছাত্রদের পাশে থেকে সেটার জন্য অনেক গ্রেটফুল এবং আমি অন্য কোনো চ্যানেলে এখনো কোনো ইন্টারভিউ দেই নাই বাংলাদেশে আমার মনে হয়েছে যে আমি যমুনাতেই আগে আসব প্রথমে হচ্ছে যমুনা টিভির কাছে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আর আপু মেয়ের ফেলা হবে অ্যাসিডে পুড়িয়ে মেলা হবে তারপরে হচ্ছে আপনাকে নানান ধরনের হুমকি দেওয়া হয়েছে এই ধরনের হুমকিগুলো এই ধরনের ভয় আসলে আপনি কিভাবে জয় করলেন এই হুমকিগুলোর অবশ্যই এই ঘটনাগুলো ঘটে যেত যদি আসলেই সরকারের পতন না ঘটতো হয়তো সেই ভয়টা তো ছিল কিন্তু আমার আমার জীবনে দুই হাজার চোদ্দোতে দুই হাজার সতেরোতে দুইবার এরকম সময় এসেছে যখন আসলে আমাকে এরকম থ্রেট করা হয়েছে আমার যে বাচ্চার বাবা তার সাইড থেকে আমাকে এই ধরনের অনেক রকমের থ্রেট করা হয়েছে তো তখন এক ধরনের হয় না সিজেন্ড আমি ছিলাম যে আমাকে কেউ ঠাস করে এই ধরনের কথা বললে আমি যে খুব রিয়্যাক্ট করি বা ভয় পাই এরকম না তবে এইবারের ভয়টা খুব জেনুইন ছিল কারণ এক তারিখে আমরা যখন রাস্তায় গিয়ে দাঁড়ালাম তারপরে আমি এত ফোন পেয়েছি এত টেক্সট এবং এত কমেন্টে এত বুলিড হয়েছি এত বেশি অ্যাটাকের শিকার হয়েছি আমাকে মানুষ টেক্সট করে সমানে যাচ্ছিল এবং নানান ধরনের কুৎসিত কথাবার্তা এবং সেখানে সাথে অবশ্যই আমার আমাকে গুলি করে দিবে আমাকে অ্যাসিড মেরে দিবে যেহেতু আমি অ্যাক্টিং করি আমার জন্য আমার ফেস অনেক ইম্পর্ট্যান্ট সো মনে করেছে যে হয়তো গুলির ভয় করবে না কিন্তু অ্যাসিডের ভয় করবে এরকম যাতে করে কাজ না করতে পারে আপু এরকম কি ভয় কাজ করেছে কখনো যে যদি গ্রেফতার হয়ে যান এই ভয়টা কি ছিল ভেতরে হ্যাঁ অবশ্যই ছিল এটা অবশ্যই ছিল আমি যখন আমি যখন প্রথম একটা স্ট্যাটাস দেই আমাকে তখনই আসলে অনেকে ফোন করে বলেছে যে তুমি তো এটা রাষ্ট্রের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে ফেলেছ তো তোমাকে অ্যারেস্ট করবে তার এক তারিখে তো পুরোপুরি ভয় ছিল একটু সায়রার বিষয়ে আসতে চাই সায়রা কি তার মাকে সাপোর্ট করেছে আন্দোলনে পাশে ছিল সাইরা সাপোর্ট করেছে করতে চেয়েছে কিন্তু ও তো আসলে একটা ছোট বাচ্চা ওর বারো বছর বয়স ও আমাকে নিয়ে ভয় পেয়েছে যেহেতু মানে ওর সামনেই জিনিসগুলো ঘটছিল যে বাসায় সিকিউরিটি বাড়ানো হচ্ছে আশেপাশের মানুষকে বলে রাখা হচ্ছে যে আমাদের বাসায় অ্যাটাক হতে পারে অ্যান্ড সব কিছু বাট সে খুব প্রাউড সে আমাকে বলেছে যে মা তুমি যদি আজকে সুস্থভাবে বাসায় ফেরত আসো তাহলে আমি কিন্তু সবচেয়ে প্রাউড হব কিন্তু যাওয়ার আগে আমার ভীষণ কান্না পাচ্ছে ভীষণ কান্না করছিল বলছে কান্না পাচ্ছে কারণ আমার মনে হচ্ছে যে তোমার যদি কিছু হয়ে যায় সো আমার মেয়ে অনেক বুদ্ধিমান সে বুঝে অনেক কিছু সে আমাকে সাপোর্ট করেছে এবং সে খুব প্রাউড এখন তার মাকে নিয়ে